পরিচয় দিবে যে আমার আত্মীয় রেলমন্ত্রী আর বিনা পয়সায় ভ্রমণ করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কৌতুক ছিল, কাঠগড়ায় দাঁড়িয়ে ভানু আদালত বারবার বাবার নাম জানতে চাচ্ছিলেন, কিন্তু ভানুর বাবা তো মারা গেছেন। হঠাৎ দেখলেন দূরে দাঁড়িয়ে আছেন নিজেরই ভগ্নিপতি, ভানু তাকে দেখিয়ে দিলেন যে বাবা হিসেবে। পরে ভগ্নিপতি জানতে চাইলেন আদালতে সে কেন তার বাবার নাম তাকে বলল। তখন ভানু বলছিলেন, কামের সময় যদি বাপের কামই না করতে পারো তাহলে এত টাকা পয়সা খরচ কইরা বোন বিয়া দিছে কিসের লাইগা। অনেকদিন পর কৌতুকটা মনে পড়ল একটা খবর পড়ে, আর সেটা হলো বিনা টিকিটে রেল ভ্রমণ করায় টিটি জরিমানা করেছিলেন রেলমন্ত্রীর তিন আত্মীয়কে। পরিণতিতে রেলের সেই টিটি বরখাস্ত হলেন। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় এখন জবাব দিতে হচ্ছে রেলমন্ত্রী নুরুল ইসলামকে। তবে রেলমন্ত্রী এখনও নিশ্চিত করে বলতে পারেননি ওই তিনজন তার কোন কুলের আত্মীয়। তবে জানা গেছে তারা তার শ্বশুর কুলের আত্মীয়। যদি তাই হয় তাহলে টিকিট পরিদর্শকের বরখাস্ত না হয়ে উপায় কি? আর ঠিক এই কারণেই মনে পড়ে যায় ভানু সেই কৌতুকটা। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কি করে সেটা অবশ্য কম বেশি সবারই জানা। এখন কি হবে সেটা বরং আমরা অনুমান করি। প্রথমত প্রমাণ করা হবে আসল দোষ সেই টিটিরই, তিনি খারাপ ব্যবহার করেছিলেন, নয়তো বাড়তি টাকা চেয়েছিলেন অথবা অন্য কিছু। সুতরাং আপাতত টিটির কোনো মুক্তি নেই। মন্ত্রী বা নেতাদের আত্মীয়ের কাহিনী আমরা অবশ্য কম বেশি সবাই জানি। এই দুইদের আগে 5ই মে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের স্বজনেরা পৌঠখালী পায়রা সেতুর টোল না দিয়ে গাড়ির বহন নিয়ে সেতু পার হতে চেয়েছিলেন। পরিণতিতে মারধর, 10 জন আহত। আরও কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ বাণিজ্যের অভিযোগ উঠেছিল। বেরসিক জেলা প্রশাসন তদন্ত করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরও আগে হাজী মোহাম্মদ সেলিমের পুত্রের বিরুদ্ধে কোনো অভিযোগেই দাঁড় করাতে পারেননি। এভাবে তালিকা করতে থাকলে হয়তো বলার শেষ হবে না। এসব ঘটনা কিন্তু সরকারের ভাবমূর্তির জন্য খুবই খারাপ। আমরা যারা আইনের শাসন আছে বলে চিৎকার চেঁচামেচি করি তাদের জন্য অনেক বড় হুমকি। সুতরাং অবশ্যই সমাধান দরকার, এই জন্য কিছু একটা ব্যবস্থা নিলেই হয়। আমার প্রস্তাব অবশ্য 5টি। এই 5 পদক্ষেপ গ্রহণ করলে আত্মীয়র কাহিনীর অবসান ঘটবে, আইনের শাসনে লাগবে না কোনো আঁচড়। যেমন আমার প্রথম প্রস্তাব, বিশেষ রেলের ব্যবস্থা। সবচেয়ে ভালো হতো যদি সম্পূর্ণ একটি রেল দিয়ে দেওয়া যেত, তবে আমাদের সম্পদ সীমিত, সুতরাং এর পরিবর্তে প্রতিটি রেলের বিশেষ বগি রাখা যেতে পারে। অবশ্যই এই বগি শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে, সেখানে কোনো টিটির কোনো ধরনের প্রবেশাধিকার থাকবে না। বগিতে বড় বড় করে আত্মীয় স্বজন লেখা থাকবে, আত্মীয় স্বজনেরা আরামে বিনা টিকিটে সে বগিতে চড়বেন, তাহলে কোনো ঝামেলা নেই। দ্বিতীয় প্রস্তাব, ছবি সহ পরিচিতি। আত্মীয় সমিতি নিজ উদ্যোগেও এটা করতে পারেন, সরকারিভাবেই হতে পারে। তারা নিজের ছবি সহ একটা ডিরেক্টরি বা পরিচিতি বই বের করতে পারেন। এই ডিরেক্টরি প্রকাশ করতে বিজ্ঞাপনের কোনো অভাবই হবে না। টিটি বা এই জাতীয় পদে চাকরি করতে হলে এই ডিরেক্টরি মুখস্থ করতে হবে, প্রশ্ন আসবে সেখান থেকেই, যাতে করে কোনো ভুল বোঝাবুঝির সূত্র না ঘটে। তৃতীয় প্রস্তাব, মন্ত্রী এমপিদের বেতন ভাতা বাড়াতে, শুল্কমুক্ত গাড়ি কিনতে, প্লট পেতে, বরাদ্দ নিতে আছে নানান ধরনের বিশেষ ব্যবস্থা, এজন্য সংসদে মাঝে মধ্যে বিলও উঠানো হয়। এবার আত্মীয় স্বজনের পালা, তাদের জন্য একটি বিশেষ আইন করার সময়ের দাবি। নতুন আইন অনুযায়ী আত্মীয় স্বজনেরা বিনা টিকিটে রেল ও বিমান ভ্রমণ করতে পারবেন, টোল ছাড়া সেতু পার হবেন, ফেরি পারাপারে লাগবে না কোনো ভাড়া, যে কোনো VIP লাঞ্চ ব্যবহার করতে পারবেন, সরকারি রেস্ট হাউসে থাকবেন। এইরকম আরও কিছু বিশেষ ব্যবস্থা রেখে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন অগ্রাধিকার বিল পাশ করে নিলেই ঝামেলা শেষ, তখন সবই হবে আইনের মধ্যে, সুতরাং আইনের শাসনও নিশ্চিত। চতুর্থ প্রস্তাব, আত্মীয় সমিতি গঠন। মন্ত্রী এমপিদের আত্মীয়র একটি সমিতি গঠন করতে পারেন। এই সমিতি নিজেদের চাহিদা বা দাবি পেশ করতে পারবে, বিনা টিকিটে রেলে চড়ার সময় টিটির টিকিট দাবির বিরুদ্ধে যৌথ বিবৃতি দিতে পারবে, টিটির চরিত্র হননে একযোগে ঝাঁপিয়ে পড়তে পারবে তারা। সর্বশেষ পদ্ধতি, বিশেষ ID কার্ড, সরকারি পর্যায়ে সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে এটা। মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনের তালিকা দেবেন, সেই তালিকা অনুযায়ী বিশেষ পরিচয়পত্র তৈরি করা হবে। 2 রঙের পরিচয়পত্র হতে পারে, একটি নিজের আত্মীয়, অন্যটি শ্বশুর বাড়ির আত্মীয়। এতে ঝামেলা বড় কমবে। এই 5 পদ্ধতি ব্যবহার করে সংশ্লিষ্টদের বিবেচনার জন্য পেশ করা হবে। এই লেখাটি লিখেছেন প্রথম আলো সাংবাদিক শওকত হোসেন।